আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তবে মনটাও অনেক খারাপ সেটা আপনারা অনেকেই জানেন যারা ভিডিও দেখছেন আর যারা নিয়মিত ভিডিও দেখেন আমার পিকুর ভিডিওগুলো আগে থেকে দেখতেন তাদেরও মন খারাপ আমি জানি আমার ছোট ছোট অনেক বাচ্চারা আছে যারা আমার এই পিকুর জন্য আমার ভিডিও দেখে তাদেরও মন খারাপ জানি কিছুই করার নাই পিকু শুধুই এখন আমার কাছে স্মৃতি তার ছবিগুলো তার প্রত্যেকটা ভিডিও এই যে খাঁচাটা পড়ে আসছে সবই খালি সবই আছে শুধু পিকু নেই খাবারগুলোও ছিল গতকালকে তেমন একটা খাবার খায়নি এই খাবারগুলো দেওয়া ছিল প্রতিদিন এই খাবারগুলো ওর খুবই প্রিয় এগুলো দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলে কিন্তু কালকে সকাল থেকে তেমন একটা খাবার আর খায়নি কালকে আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম পিকু আমাদের মাঝে আর নেই সবাই প্রশ্ন করেছিলেন কিভাবে মারা গেল তাই আজকে ছোট্ট ভিডিওটা নিয়ে আসলাম এই যে এটা ছিল গতকালকে সকালে এই ভিডিওগুলো কিন্তু আমি যে ভিডিও আপলোড দেবো সেই আশায় করিনি এগুলা আমার যে অনলাইনে একজন অভিজ্ঞ ভাইয়া আছে ওনাকে দেখাচ্ছিলাম পাখির ডাক্তার ওনাকে আপডেট দিচ্ছিলাম গতকালকে সকালে উঠে আমি পিকুকে এমন দেখি প্রতিদিন ওর চিৎকার ওর ডাকা ডাকিতে ও এখন কয়েকটা কথা শিখে গেছে পিকু জিদনি লিপি এগুলোর ডাকা ডাকি শুনে আমাদের ঘুম বাঙ্গে কিন্তু গতকালকে দেখলাম যে ও আর ডাকছে না পরে উঠে দেখি যে এরকম চুপচাপ আর হাঁপাচ্ছে পরে সাথে সাথে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে ওর ওষুধ খাওয়ানো শুরু করি কিন্তু তার অবস্থা আরও খারাপ হতে থাকে বুঝতে পারতেছিলাম না কেন এমন হলো আগের দিন রাতেও খুবই চটপট ছিল একদমই সুস্থ ছিল সকালে উঠে ও কেন এমন হলো তো পিডিং করালাম একটু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ স্যালাইন সবই চলছিলো আর এই যে হ্যান্ডপিডিং করানো তো এখানে একটু বিজে গেছে পরে আমি একদম কাপড় মড়িয়ে আমার সাথে শুয়ে রাখছিলাম কিন্তু ডাক্তার যেটা বললো এটা নাকি একদিনে হয়নি আগে থেকে ঠান্ডা লেগে গেছে আর আমাদেরও যে বাইরার জ্বর কয়দিন থেকে হয়তো সেটা থেকে ভাইরাসে আক্রান্ত হতে পারে যেহেতু আমাদের সাথেই ছিল আমরা তো বুঝতে পারিনি ও অনেক অ্যাক্টিভ ছিল তো সারাদিন এরকম হতে হতে সন্ধ্যার দিকে ও আরও নিস্তেজ হয়ে যায় একসময় মারা যায় আর কি আসলে হঠাৎ করে আমি এটা মেনে নিতে পারছি না আমাদের ফ্যামিলির সবাই আপনাদের ভাইয়া জিতনি সবাই মন খারাপ আমাদের কান্নাকাটি দেখে সব ভাবিরা আসছিল। তো ওনারা এই পেখমগুলো রেখে দিয়েছিল বলছে যে আমার কাছে রেখে দিতে এগুলো স্মৃতি আমি শুধু এগুলো এখন দেখছি বারবার ও এত সুন্দর গ্রো করতেছিল লেজ মনে যেন প্রত্যেক দিন বাড়তেছিল। আর কালারগুলো খুব সুন্দর হচ্ছিলো রোদে গেলে কালারটা গ্লেজ করতো এক পাশে এক এক কালার এত সুন্দর হচ্ছিল আর ওর কথাগুলাই দেনি আমি ভাবছি যখন বড়ো বড়ো বাক্যগুলা বলবে তখন আমি ভিডিও করে সবার মাঝে দিব দুই একটা ভিডিও আমার কাছে আছে আমি সময় করে দিবনি ওর কথাগুলা ওর মাত্র ছয় মাস রানিং এতে অনেকগুলো কথা বলা শিখে গেছে যেটা আসলে অকল্পনীয় আমরাও ভাবতে পারতেছি না ওকে যে কিভাবে থাকবো ওকে ছাড়া পিকু বেশিরভাগ সময় থাকতো আমার ঘাড়ে আর মাথায় যেহেতু আমার পেজ দেখায় না তাই আমি এসব দেখাতে পারিনি তাহলে বুঝতে পারতেন ও কতটা আমাদেরকে ভালোবাসে যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার জিদ্নিরও অনেক মন খারাপ আপনাদেরও অনেকেরও মন খারাপ আমি দেখছি অনেকে বলছেন আমি তো কান্না করে দিয়েছি আসলে কিছুই করার নাই যাই হোক আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন